মাদ্রিদার সঙ্গে আমরা সন্দেশখালী ছবিটা দেখছিলাম কার্যত পুলিশকে ঘিরে বিক্ষোভ সাধারণ মানুষের এবং পুলিশ এসে সাধারণ মানুষকে বলছে যে আপনারা সাধারণ মানুষ আপনারা যেমন থাকেন ভালো হয়ে থাকুন আর সাধারণ মানুষ বলছেন আমরা অভিযোগ জানাতে জানাতে ক্লান্ত এই উদ্দীটার প্রতিও আমরা আর সম্মান জানাতে পারছি না সেই অবস্থাটুকুনি কেউ বাঁচিয়ে রাখা হয়নি এটাই হচ্ছে সন্দেশখালীর বাস্তব ছবি যেটা রিপাবলিক বাংলা গত দুদিন ধরে আজকে সারা দিন ধরে লাগাতার দেখে যাচ্ছে আমাদের দুই অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাদল বাবু রয়েছেন অঙ্কন রয়েছেন বাদল বাবু এই এই যে পুলিশের বিরুদ্ধে বিরোধিতা চলছে পুলিশকে দেখলে তাদেরকে তাদের তাদের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে তাদেরকে গাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না আপনার দেখে এটাকে কি মনে হচ্ছে গুন্ডামি মনে হচ্ছে আমি অনেকক্ষণ আগে থেকে শুনছিলাম আপনি এই গোটা বিষয়গুলোকে ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছেন না 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 আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না আপনারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না আর বাংলা নিতে পারছেন না আর বাংলা নিতে পারছেন না আমরা ছবি দেখাচ্ছি কারণ যাকে আপনি দেখাচ্ছেন আপনারা স্থানীয় লোককে দিচ্ছেন আপনারা সাংবাদিকতা করেন আপনি জানেন ওই ভদ্রবিলা কি করেন কোন পলিটিক্যাল পার্টির লোক আপনি জানেন কোন সাধারণ মহিলা ওইভাবে পুলিশের সামনে কথা বলে কোনদিন দেখেছেন আপনি নিজে পারবেন পুলিশের সামনে কথা বলতে যারা রাজনীতির হিংসা করছে আপনি এটা তথ্য দিচ্ছেন না তৃণমূলের উপর অত্যাচার বিজেপি তৃণমূলের উপর অত্যাচার মেরুদণ্ডকে ভয় পাচ্ছে না হিংসা অত্যাচার থাকবে মানুষ চুপ থাকবে আর লুট করছে টাকা পয়সা লুট করছে সেইগুলো আছে এই দেখছেন মানুষ দেখো ভালো কিন্তু মানুষ দেখছে এখনো আমরা বারবার বলছি তৃণমূল আইন যেটা করবে পুলিশ যে সিদ্ধান্ত নেবে যারা অত্যাচার করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে যারা ঘর বাড়ি পুড়িয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে সে মহিলা আপনি বলছেন তৃণমূল মাঠে যা করে শেষ করে দিয়েছে যে সরো নেতা সন্দেশখালীতে আগুন জ্বালিয়েছে এটা পরিষ্কার এটা সাধারণ সাধারণ ব্যাপার নেই এখানে সন্দেশখালীতে কে আগুন জ্বালিয়েছে এটা সিপিএম বিজেপির চক্রান্ত সাধারণ মানুষকে চাকরিজীবীকে ডিএ প্রার্থীদের সবাইকে বিজেপি বানিয়ে দেবে সবাই বিজেপি তিনবার পলিটিক্যাল পার্টি করা হয়েছে যে লম্বা করে অঙ্কন বাবু দুজনকে একটু থামাই অঙ্কন এবং তিনটে পার্টি করা হয়ে গেছে এটা ত্রাস দুজনকে একটু থামাই আর একটা ছোট প্রশ্ন রয়েছে এক মিনিট বাবু বাবু আগে শুনুন না প্রশ্ন নিন না এত অস্বস্তি কেন ভোটের আগে এটা চক্রান্ত ভোটের আগে সিপিএম বিজেপির চক্রান্তটা সন্দেশখালীতে উত্তপ্ত করতে চাইছে জাতিদ্বন্দ্ব লাগাতে চাইছে তৃণমূল এটা পরিষ্কার হয়ে গেছে দিনের মতো নেতা রঙ্গিগ্রাম বামেদের শেষ ডেকে এনেছিল এই সন্দেশখালী তৃণমূলের শেষ ডেকে আনবে প্রশ্ন প্রতিদিন দলিতদের দিকটা বলেছে বাদল বাবু আমার প্রশ্ন নেই বাদল বাবু আমার প্রশ্ন নেই এনকাউন্টার করা বুলডোজার চালানো এই বিজেপি ইএমপি এর সাপান্ডে টাকা লুট করা প্রশ্ন নেই বাদল বাবু জানে কোটি কোটি ড্রাগ পাওয়া যায় আমি অনুরোধ করব বাদল বাবু এবং অঙ্কন দুজনকেই একটু দুজনের অডিওটাই যদি নামানো যায় এবং আমার প্রশ্নটা যদি সামনে রাখা যায় আমি ওদের থেকে অনেকটা দূরে রয়েছি বাদল বাবু আমার একটা ছোট্ট প্রশ্ন এই তো আপনি বলছেন বহিরাগত শুনুন না বলছেন তো বহিরাগত আপনি বলছেন ঠান্ডা মাথায় শুনুন আমি বলছি তৃণমূলের উপরে বিজেপি ত্রাস সন্ত্রাস আগুন জ্বালিয়েছে আপনি এবার শুনুন আপনি এবার শুনুন এইটাই তৃণমূল এটাই বাংলার সংস্কৃতি হাজার সব চোর চিটিংবাজ দালাল সন্ত্রাসবাদীদের তৃণমূল তৈরি করছে সব চোর চিটিংবাজ দালাল শাহজাহান শওকত অনুব্রত পার্থ সব তৃণমূল তৈরি করছে বাংলাটাকে যে মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছেন লজ্জা লাগা দরকার মেয়েদেরকে কিভাবে বেশ অঙ্কন আসছি অঙ্কন আসছি অঙ্কন পার্লামেন্টে বলেছে অমিত শাহ ছেলে আপনাদের কাছে আসছি অঙ্কন এবং বাদল বাবু আপনাদের কাছে আসছেন আমি এই মুহূর্তে আমি আরো একবার সন্দেশখালীতে যাব সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে সমাদৃতা সমাদৃতা আপনারা দেখতে পাচ্ছিলাম সাধারণ মানুষ পুলিশের উপর কতটা ক্ষুব্ধ তারা বলছেন যে আমরা এই উর্দিটাকে আর সম্মান জানাতে পাচ্ছি না একেবারেই তাই সৃজিতা
মূর্তিটাকে সম্মান জানাতে পাচ্ছে না এমনটাই বলছেন তারা এখানে দেখতে পাচ্ছে ক্ষুব্ধ মহিলাদের জমায়েতটা আর ঠিক উল্টো দিকে আমি অমিতকে বলবো উল্টো দিকটা একবার দেখাও অন্যদিকে তৈরি পুলিশ ওখানে পুলিশ জমায়েত দেখতে পাচ্ছো একদম কার্যত মুখোমুখি সম্মুখ সমরে দুই পক্ষ একদম মহিলাদের দিকে ঘোরাতে বলবো এবং আমি ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি কেন কেন এত রাগ কি হলো আমরা চুরি করি কারু আমরা তো চুরি করি না আমাদের নিজ আইন যা নিজ বিচার চাই আমরা দেশে মেয়েরা সংসার ধর্ম করি আর কি দরকার আমাদের এখানে আসা কি দরকার বলুন আজকে তিন চার দিন ধরে নিশ্চয় আমাদেরকে কি এমন হলো যে এতটা রেগে গেলেন আপনারা এবং এভাবে হাঁটিয়ে আনলেন পুলিশকে আমরা ওখানে জমা হয়েছিলাম আমরা ওখানে জমা হয়েছিলাম যে আমরা এদিকে আসছি যে আমাদের সাধারণ ছেলেদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছে যাদের নামে এফআইআর আমরা করেছি তাদেরকে ওনারা অ্যারেস্ট করেননি কিন্তু এমতো অবস্থায় উনি গিয়ে আমাদের এক দাদা দাঁড়িয়ে ছিল গলায় গামছা দেওয়া গামছা ছিল ফট করে ওনার পকেট থেকে মোবাইলটা তুলে নিলেন নিয়ে ওনাকে কাঁধে ধরে নিয়ে আসছিলেন এদিকে আমরা বললাম ওনাকে নিয়ে কোথায় যাচ্ছেন তা বলছে না ছেড়ে দিন সাইড দিন সাইড দিন আমরা ছেড়ে দিচ্ছি ছেড়ে বলে ওনাকে তুলে নিয়ে চলে আসছিলেন এমতো অবস্থায় সমস্যা আমরা ওনাকে আটকে দেই আটকে দিতে তখন ওনাকে ছেড়ে দাও ওনার পকেট থেকে ফোনটা উনি নিয়ে নেন নিয়ে বলছি না না আসেনি আরো যেসব ছেলেরা আসছিল সেই ছেলেদেরকে নিতে যাচ্ছিল যখন দেখলো অনেক মেয়েরা এক জায়গায় জমা হয়ে গেছে তখন ওনারা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে ওই সাইডে গিয়ে ফোন করছে যে মেয়েরা সব জমা হয়ে গেছে আমরা তুলতে পারছি না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে হ্যাঁ এবং তখন উনি আমাদেরকে বলাচ্ছেন যে আপনাদেরকে ইউজ করা হচ্ছে আপনাদেরকে ইউজ করা হচ্ছে আপনারা ব্যবহৃত হচ্ছেন আপনারা কি নিজেদের ভালো চান না তা আমরা আমি তখন বললাম আমাদের যখন রাত্রে তুলে নিয়ে এসেছিল তখন আপনি আমাদের কোথায় ছিলেন উপকার করার জন্য এত যদি উপকার করছেন আপনি তা কোথায় ছিলেন আমাদের উপকার করার জন্য এই কথাটা বলার পরে উনি তখন বললেন ঠিক আছে বলে উনি তখন আমরা ওখানে উনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে আমরা ওনার সঙ্গে দাঁড়িয়ে তারপরে আমরা চাইলাম যে উনি আমাদের সঙ্গে হেঁটে থানা পর্যন্ত আসুন যে ওনার এই ব্যবহার ওনাদের যে ব্যবহার ওনারা যেটা করছেন সাধারণ মানুষকে অ্যারেস্ট করতে যাদের বিরুদ্ধে এফআইআর আমি বললাম কালকে আমরা এফআইআর করি তাকে কি আপনি অ্যারেস্ট করেছেন তাহলে সে কইবে তো আমি তো নিজে অ্যারেস্ট করে এসেছি আমি নিজে এফআইআর করে তাহলে আপনার সেই মানুষটাকে আপনার দেখান কিন্তু একটা সাধারণ ছেলেকে আপনি তুলতে এসেছেন যে এই কথাটা আমি জানতে চাইলাম ওনাকে উনি কোনো উত্তর দেননি উনি তারপর বললেন যে আমি কিছু বলবো না বলে উনি এসে আমরা জিজ্ঞেস করলাম যখন প্রথমবার উত্তর দিলেন ভিত্তিহীন অভিযোগ উনি করে যাবেন তো ওটা তো ওনাদের কর্ম পুলিশের কর্মই ওটা পুলিশের কর্ম কোনটা স্বীকার করেছেন একবারে বলেছে যে আমরা মায়েদেরকে প্রোটেকশন দেয়নি কিন্তু বলা দিনে আমাদের প্রোটেকশন দিয়েছে সারা জীবন বলেছে আমরা জনগণের পাশে আছি আমরা প্রশাসন কিন্তু সেটা কোনোদিন উনি ওনারা করেননি ওনাদের কাজ ওনারা কোনোদিন করেননি ওনাদের কাজ যদি ওনারা করতেন আজকে আমাদেরকে রাস্তা নামতে হতো না বাড়ির মেয়েরা আজকে রাস্তায় নেমে আসতো না এটাই বলতে চাইছি আমি এই মুহূর্তে এখানে বিক্ষুব্ধ মহিলারা জড়ো হয়ে রয়েছেন এবং তারা এখানেই অবস্থানে বসে পড়বেন বলে ঘোষণা করেছেন এখানেই তারা অবস্থানে একজন বসেও পড়েছেন এবং অবস্থানে এখানেই থাকবেন তারা যতক্ষণ তাদের দাবি মানা হবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক থানার সামনের মোড়টা ত্রিমোহিনী বাজার যে বাজারের মোড় এটা সেখানে মহিলারা জড়ো হয়েছেন এবং লাগাতার তারা তাদের কথা বলে যাচ্ছেন শোনো তাদের কথা তোমাদের দিতেই হবে নইলে প্রশাসনকে আমরা ছাড়ছি না ছাড়বো না এখানে মহিলারা বিক্ষুব্ধ এখানে অবস্থানে বসে পড়বেন তারা